अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখছো। তোমার সব দুঃস্বপ্ন সত্যি হবে বিধি, আর সেই সত্যিটা স্বপ্নের চেয়েও খারাপ হবে। বিধি, মা তুমি এসো, ওঠো, সাবধানে। আরে মা, তোমরা তো আজকে দুপুরে আসবে বলেছিলে না? রাত্রিরে চলে এসেছো নাকি? একেবারে ভোর না হতেই। আর তুমি এখানে কেন শুয়েছো? হ্যাঁ, কি হয়েছে মা, বলো। বেদ, এই ভোরবেলা তুই কোথা থেকে এলি? হাঁটতে গিয়েছিলাম, মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক? আরে বাবা, তুই তো কখনো সূর্য মাথায় না উঠলে উঠিসই না। এত বদলে গেলি কি করে? মানুষ পাল্টে যায় মা, এটা কোনো বড় বিষয় নয়। এত চমকানোর কিছু হয়নি। আরে বেদ বাবা, কি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিস? বিধি, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে নাকি? বেদ, কিছু বলবি কি? বিধি তুমি বলো, কি হয়েছে? ক্ষমা করবেন মা। বেদ, ক্ষমাই তো করতে পারবো না, সেই জন্যই তো এই শাস্তি দিচ্ছি তোমায়। মনে হচ্ছে আমার উপরের রাগটা তুমি নিজের ওপর দেখিয়েছো। বেদ, প্লিজ একটু মন দিয়ে আমার কথাটা শোনো। মানব এইসব কথা কেন বলল আমি জানি না। যদি ওর সঙ্গে দেখা হয়েছে, আমার সঙ্গে কেন একবার দেখা করালে না? তাহলেই সব ঠিক হয়ে যেত। আমাদের বিয়েটা শুধু নামের বিয়ে, আর আমি এটা জানতাম, কারণ তোমার প্রথম পছন্দ পায়েল ছিল। তাহলে তুমিই ভেবে দেখো, আমি আর মা মিলে এই প্ল্যান কেন করতে যাব? কখনো ভেবেছো তুমি যে একা একজন মা দুটো মেয়েকে কিভাবে মানুষ করেছে? সেই মানুষটা যার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। এইরকম বাড়িতে এমনিতেই সব সময় বদনামের একটা ভয় থাকে। তাহলে এই মিথ্যে বিয়ে, যেখানে আমার হবু বর পালিয়ে যাবে, এরকম একটা নাটক কেন করব? শুধু শুধু কেন অপমানিত হব? একবার বলো। ওর যুক্তি শুনে বেদ বদলে যেতে পারে। আমাকে আমার পরের অস্ত্রটা সামনে আনতে হবে। যখন আমার বিয়েটা ভাঙলো তখন তার জন্য পাইলের বিয়েটাও তো ভাঙতে পারতো। তাহলে আমরা এসব কেন করব? আরে ঠাকুরপো, তোমরা কখন এলে? লেট নাইট এসেছো নাকি? কেউ জানতেই পারলো না। আমি তো ভেবেছিলাম যে ভগবানকে দর্শন করার পর মন খুলে মুম্বাই ঘুরে আসবে তোমরা দুজন। যার দর্শন হওয়ার ছিল তা হয়ে গেছে বৌদি। হ্যাঁ, আচ্ছা ছাড়ো, আমি তো এটা বলার জন্য এসেছিলাম যে তোমাদের দুজনের জন্য আমি কিছু তৈরি করে রেখেছি, তাই তাড়াতাড়ি স্নান সেরে নিচে চলে এসো। হ্যাঁ, আর হ্যাঁ বেদ, তোমার ফেভারিট খাবার বানিয়েছি। দিদি, বেদকে নিয়ে নিচে চলে এসো। হুম, তাড়াতাড়ি আসবে, চলে এসো। আয়, আমি নিচে যাব না, তুমি যেতে পারো। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিও যে আমার শরীর ভালো নেই। আমার তো ভালো লাগার কথা যে তুমি আমায় শেষে এভাবে কথা বললে। তুমিতে তো আরো অনেকটা আপন লাগে, কিন্তু তোমার পুরো কথাতে শুধু ঘৃণা রয়েছে, আর আমায় সেটা দূর করতে হবে। মা, মা আপনি কোথায় যাচ্ছেন? মা, আমি তো এত কিছু আয়োজন করে রেখেছি যে পরিবারের সবাই একসাথে মিলে দেখবে ঠাকুরপোর বিয়ের নিয়ম কানুন। আমি তো সূর্যমুখী দেবীকেও আসতে বলেছি, বাকি কথা জানি না। তুমি যখন ব্যবস্থা করেছো তখন তা ভালোই হবে বৌমা, কিন্তু আমি তোমাদের সঙ্গে বসে দেখতে পারবো না। আমাকে অনাথ আশ্রমের উদ্বোধনে যেতে হবে, দুপুরের মধ্যে ফিরে আসবো। আমি এখানে যদি না থাকি তাহলে আমাকে সহানুভূতি দেখানোর মিথ্যে নাটকও করতে হবে না। বোমটা এবার তোমার মাথার উপরই ফাটবে। হুম, আচ্ছা শোনো, ঠাকুরপো কোথায়? নিচে এলো না তো এখনো। উনিও কি কোনো আশ্রমের উদ্বোধন করতে যাচ্ছে নাকি? দিদি, ও বলল শরীরটা ভালো নেই, তাই আমি এলাম। আরে এই বেদনা এক নম্বরের অলস। শোনো, তুমি সবাইকে বসাও, আমি বেদকে নিয়ে আসছি। এসব কি প্ল্যান করছে বৌদি? দেখো, প্ল্যান তো আমি সবটাই জানি, কারণ আমিও তো এই প্ল্যানে ছিলাম। কিন্তু শোনো, তোমাকে বলবো না, তাহলে সব মজাই নষ্ট হয়ে যাবে। সেজন্য বসো আর এনজয় করো, আর শুধু দেখো। আমি আর ওয়েট করতে পারছি না। এসো এসো বিধি, এসো। আরে তাড়াতাড়ি চলো না। হ্যাঁ, তুমি না এখানে এই মাঝখানে বসো। চলো 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 চলো। হ্যাঁ, এখান থেকে না তুমি আর ঠাকুরপো সবকিছু পরিষ্কার দেখতে পাবে। আরে ঠাকুরপো, এদিকে এসো। তুইও না সত্যি। আরে দেখ বৌদি, তোর জন্য কত ভালো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আরে বস বস, তুইও না। আরে এখানে না, এখানে না, এখানে 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 বস। হ্যাঁ মাঝখানে। হ্যাঁ বস, ভেরি গুড। হ্যাঁ, এসে গেছে যখন সবাই, তখন শো শুরু করাই যায়। মুখে নি প্রভুর নাম, তাই। হ্যাঁ, এটা তো আশীর্বাদের ছবি, যেখানে ঠাকুরপো বিধিকে ব্রেসলেট পরিয়েছিল। ঝুমঝুমি দেওয়া, ছমছম ছমছম। ঠাকুরপোর ওই শব্দটা খুব ভালো লাগে। এটা তো আংটি বদলের সময় যেখানে ঠাকুরপোর হাতে বিধির ভি নামের আংটি চলে এসেছিল। আংটি তো চলে এসেছে, পরে বিয়ের জায়গায় পি করে দেবেন। তারপর বিধির ভি কে পায়েলের পি করার সময়ই পাওয়া গেল না, আর পরে দরকারই পড়ল না। একদম ঠিক বলেছো তুমি দিদি। আরে এটা তো মেহেন্দির সময়কার ছবি ঠাকুরপো। আমার তো মনে হচ্ছিল যে এই ঘোমটা মাথায় না বিধি বসেছিল। সত্যি ঠাকুরপো, তুমি হয়তো বেশি জানবে। তোমার হবু বউকে সেদিন তুমি তো ঘর থেকে বের করে এনেছিলে না? আমি যেটা বলবো যেভাবে বলবো তোমাকে সেটাই করতে হবে। এসব তুমি কি বলছো বে? পায়েলের জায়গায় এই অনুষ্ঠানে আমি বসতে পারি না। চুপচাপ পায়েলের জায়গায় তুমি নিয়ম করতে বসো প্লিজ। বন্ধ করলে কেন ঠাকুরপো? আরে ঠাকুরপো, আরে লাড্ডু কোথায় যাচ্ছিস? আরে ঠাকুরপো আমার কথাটা শোনো ঠাকুরপো। আরে ভারতী দিদি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত ভালো আয়োজন করলাম আমি, আর তুই দেখতেই চাইছিস না। যাই হোক লাড্ডু, ও হলো আমার একজন প্রতিবেশী, ওরও একটু তাড়া আছে তো খুব বেশি টাইম লাগবে না। শো তো তোকে দেখতেই হবে। বৌদি রেডি? দেখা যাক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। লাড্ডু আয়, চল না। বস না লাড্ডু। বৌদি দিব্যা যাওয়া যাক। হ্যাঁ তোমরা রেডি তো বৌদি? ইয়েস ভারতী দিদি। দিব্যা হয়েছে প্রতিভা দেবী, আর আমি ভারতী হলাম সূর্যমুখী দেবী। ইরাবতী বৌদি হয়েছে বিধি, আর আমার প্রতিবেশী হলো পায়েল। নমস্কার প্রতিভা দেবী। নমস্কার সূর্যমুখী দেবী। সূর্যমুখী দেবী, আমি ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে, কারণ আমাকে বেদ আর বিধির সম্পর্ক ভাঙতে হবে। প্রতিভা আন্টি সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছেন আর নিজের ভুল স্বীকারও করে নিচ্ছেন। এটা আপনি কি বলছেন প্রতিভা দেবী? এটা কি করে হওয়া সম্ভব? যা হচ্ছে তা হতে দাও মা। পায়েলের জন্য এটাই ঠিক। বেদও তো পায়েলকেই ভালোবাসে। তুমি পায়েলের সম্বন্ধ বেদের সাথেই ঠিক করো। আজ আমি আমার নিজের বোনের সম্বন্ধ নিয়ে এসেছি, প্লিজ রাজি হয়ে যান। ওনাদের সাহস কি করে হলো আমাদের সঙ্গে এরকম করার? এটা কি মজা হচ্ছে নাকি? আশীর্বাদ একজনকে করবে, তারপরে বিয়ে আরেকজনকে। সেই জন্যই তো বলছি মা, সম্বন্ধটা ঠিক করো। আমি আমার অপমানের বদলা নেব। আরে পায়েল, আমার কথা শোন, অনেক বড় ঘর পেয়েছি, ভালো করে নিজের হাতের মুঠোয় নিবি যাতে হাত থেকে ফসকে না যায়। হ্যাঁ, তুমি যা বলবে মা। আরে বিধি, তোকে যা কাজ বলেছিলাম সেটা করেছিস? আংটিতে পায়েলের নামের জায়গায় তোর নামের অক্ষর দিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তাহলে প্রতিভা দেবীর মনে হবে ভগবান না তোকে ঠিক করেছে বেদের বউয়ের রূপে। আরে পায়েল, তুই না নিজের অডিশন ফডিশন সব ভালো করে সুন্দর করে দিবি, ঠিক আছে? কিন্তু যখন আমি বলবো তখন তুই হারিয়ে যাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা। মা, আজ তো হলুদ ও পায়েলের জায়গায় আমার গায়েই পড়েছে। আমার বিয়েটা বেদের সাথেই হবে। আর তুমি একদম চিন্তা করো না মা, পায়েলকে কিভাবে প্রতিভা দেবীর ঘর থেকে বের করতে হবে সেই সব প্ল্যানিং আমি করে রেখেছি। তারপরের নাটকটা আমি সামলে নেব। পায়েলের তো এমনিতেও ইচ্ছে নেই বিয়েটা করার। ওর জায়গায় আমি হব ওই বাড়ির বউ, আর আরামে থাকবো। আমার না ভীষণ ভয় করছে তোর হবু শাশুড়ি সহজে এইসব কিছু মানবে না, ওনার মুখ দিয়েই বলাতে হবে। তাহলে কিছু ভাবো না মা। আরে ওই মানব আছে না, ওর সঙ্গে তোর নকল বিয়ে দিয়ে দেব। বিয়ের দিন বলবো যে ছেলে পালিয়ে গেছে, তারপরে প্রতিভা দেবীর মন একটু নরম হয়ে যাবে। আর বিয়ের দিন যেদিন পায়েল পালিয়ে যাবে সেই দিনকেই প্রতিভা দেবীকে ওনার দেওয়া কথা মনে করিয়ে দেব। বিধির বিয়ে আমি দেব, আর সেটা অনেক ভালো বাড়িতে। আমি কথা দিলাম আপনাকে। আমি করাবো বিধির বিয়ে, তাও খুব বড় বাড়িতে, এটা আমি কথা দিলাম। আমায় বিধির মা সূর্যমুখী শর্মা এই সব কিছু করার জন্য বলেছিল। উনি আমাকে বলেছিলেন যে বিয়ের আগে প্রথমে হ্যাঁ বলতে, আর তারপর বিয়ের দিন পালিয়ে যেতে। মিস্টার কোঠারি, আমি তো শুধুমাত্র একটা পুতুল। আমি এই সমস্ত কাজ শুধু টাকার জন্য করছিলাম। হে ভগবান, আমার সব শেষ হয়ে গেল। আমার মেয়েটা তো পালিয়ে গেল, এবার আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি নিজেকে শেষ করে দেব এবার। মা, মা, মা দাঁড়াও। মা, আমার কথাটা শোনো। মা, মা, আমার কথাটা শোনো, দরজা খোলো মা। সূর্যমুখী দেবী, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে বিধির বিয়ে আমি অনেক ভালো বাড়িতে দেব। বেদের বিয়ে হবে আপনার মেয়ে বিধির সাথে। পায়েলের থেকে বিধি বসবে আজকে মণ্ডপে, আর এই বিয়ে আজই হবে। पायलेर भालोबाशाय अंधबेद आमादेर एई प्लानेर ब्यापारे कखनो जानतेई पारबे ना। आर धीरे धीरे बेद पायलके भूले जाबे आर तारपरे तुई ओके सम्पूर्ण निजेर हातेर मुठोय निये निते पारबि। दीदी एबार आमी जाबो। हाँ नाटके पायल पालिये गेछे तो तुईओ चले जेते पारिस। और एबार लास्ट सीन বিধিমা এটা তোমার জন্য বিয়ের উপহার। জয়পুরের সবচেয়ে দামি জমি তুমি ওর নামে করে দিয়েছো। আমি নিজের ইচ্ছায় এই জমি বিধির নামে করেছি। আমাদের জয়পুরের ৫ কোটির জমি মা। মা এই দেখো ওই মাথা মোটা প্রতিভা দেবী জয়পুরের ওই ৫ কোটির জমিটা আমার নামে করে দিয়েছে। একেই বলে সুযোগের সদ্ব্যবহার। এসব মিথ্যে কথা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।